প্রথমেই বলি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জেতার পর সুজন চক্রবর্তীকে মিষ্টি ফুল পাঠিয়েছেন অনেকে বলে বামেরা ভাগ্যিস ভোট কেটেছিল না এই তরুণ বামপন্থী নেতানেত্রীরা সামাজিক মাধ্যম বা সোশ্যাল মাধ্যম আর টেলিভিশনেই সুন্দর মানুষের জনগণের দরবারে নয় এখনো মানুষ এর উপর ভরসা রাখছে প্রিয়রঞ্জন দাশবর্ষের শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা প্রিয়তা ভালোভাবে নিয়েছিলেন খুব দুঃখ প্রিয় প্রিয়তা আমার শক্তি খুব ভালোবাসতে বলেছিলেন তুই কি চাষ বল ছাড়িস না কোথাও মনে হচ্ছে না যে তৃণমূলের সংসদে আপনাকে আরো অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল আমি ভাবি ভাবলে কিছু কাজ করা যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে সম্পর্ক খুব শীতল খুব ভালো খুবই ভালো কোথাও কি আপনার মনে হয় লেখা পড়াটা বা পড়াশোনা তার প্রসারতা কোথাও সত্যি রাজনীতিতে এখন আর কোনো গুরুত্বই নেই মনে হয় আজকাল কোনো পার্টিতেই লেখাপড়া করার লোক বেশি নেই তাহলে আপনি বলছেন ইতিহাস মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন রবিনুটের কাহিনীর মতো বা শিবাজির মতো মমতা ইউনিক নিজের মতো করে কিন্তু একটা মডেল তিনি সবার সামনে রেখেছেন সুগতরা একদিকে পার্লামেন্ট অন্যদিকে এত কিছু করা তার মধ্যে জনসংযোগটা রাখেন কি করে আমার জনসংযোগ রাখার উপায় হচ্ছে মানুষ কোন প্রোগ্রামে ডাকলে সেখানে চলে যায় কোথাও কি মনে হচ্ছে জিতেও হেরে গেল বিজেপি আর হেরেও বিরোধীরা এখন জিতে রয়েছে জিতেও ওরা হেরে গেছে ওরা সরকারে আছে ভাব করছে কিছুই হয়নি কিন্তু ওদের তলায় কিচ্ছু নেই তলাটা ফাঁকা হয়ে প্রেম ভালোবাসা পাচার ইচ্ছে এই রকম কোনো একটা অনুভূতি হয় না নাকি প্রবল শূন্যতায় কথা শূন্য শূন্য আমার স্ত্রী মারা গেছে গত বছর তারপর থেকে আমি আর এই সোম নিয়ে শুরু করছি টাফটক ঋতব্রত আজকে টাফটক ঋতব্রততে সৌগত রায় ব্যতিক্রমী ব্যক্তিত্ব বঙ্গ রাজনীতিতে পড়াশোনা থেকে শুরু করে সমসদার শিল্প সাহিত্য চিত্রকলায় তার অগাধ পাণ্ডিত্য তিনি একের পর এক নির্বাচন জিতেছেন কখনো তিনি বিধায়ক কখনো তিনি সাংসদ খুব ছোট বয়সে চরণ সিং এর তিনি প্রতিমন্ত্রীও ছিলেন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী তখন খুব অল্প বয়স বঙ্গ রাজনীতিতে উদয় হয়েছেন সেই হিসেবে তারও আগে ছাত্র রাজনীতি করেছেন আমাদের সঙ্গে সৌগত রায় সৌগততা আপনার গৌরচন্দ্রিকা করতে গেলে আমি দেখলাম মোটামুটি আমাকে পাঁচ মিনিট বলতে হবে আপনার রাজনৈতিক কেরিয়ার আমি প্রথমেই বলি দু হাজার লোকসভা নির্বাচনে জেতার পর আপনি তো এমনি খুব সৌজন্যতা বোধ আপনার একটা আছে সুজন চক্রবর্তী কি মিষ্টি ফুল পাঠিয়েছেন অনেকে বলে বামেরা ভাগ্যিস ভোট কেটেছিল নাম পঠন ও আমি এ করতে পারিনা মনিটা করতে পারব ইলেকশন হয়েছে আমি জিতেছি উনি তৃতীয় হয়েছিল সুতরাং মিষ্টি ফুলের প্রশ্ন হয় আমার সাথে ওই দেখাও হয়েছিল কিন্তু ওই ইলেকশনের দিনই কাউন্টিং এর দিনই দেখা হয়েছিল তারপর দেখা হয়নি আমার খুব স্পষ্ট মনে আছে সাংবাতী হিসেবে 2009 এর সাল অমিতাভ নন্দী তখন সিপিএমের নেতা এবং সাংসদ মানে প্রবল প্রতাপ তার তখন চলছে এবং তখন পরিবর্তন হয়নি দু হাজার নয়তে সিপিএম ও মধ্যগগনে না বলবো অস্ত্রনমিত কিন্তু সিপিএম তখনও ভাবছে তারা মধ্যগগনে আমার চোখের সামনে আমি দু হাজার নয় এখনও মনে আছে যে নির্বাচনের কেন্দ্রে আমরা দেখলাম একের পর এক যখন ইভিএম খোলা হচ্ছে একের পর এক যখন হাঁটতে শুরু করেছে একটা সময় অমিতাভ নন্দী ভোট কেন্দ্র ছেড়ে গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন এবং সেই চেয়ারে এসে কাকতালীয়ভাবে আপনি নিশ্চয়ই জানতেন না আপনি এসে বসলেন সেই শুরু হলো সিপিএমের পতন এটা ঐতিহাসিক মুহূর্ত তখন অনেকে মনে করেছিল সৌগত রায়কে দক্ষিণ কলকাতা বা কলকাতার মানুষ দীর্ঘদিন ধরে কলকাতায় রয়েছেন সেখান থেকে হঠাৎ দমদমে একেবারে বাঘের মুখে ফেলে দেওয়া হলো কোথাও কি মনে হচ্ছে সেই নির্বাচনটা খুব কঠিন ছিল তার এই নির্বাচন খুবই কঠিন ছিল তখন ধরুন আমার সাতটা বিধানসভা কেন্দ্র সাতটাতে সাতটাতেই সিপিএমের বিধায়ক নটা পৌরসভা নটাই দখলে ওদের শক্তিশালী সংগঠন ছিল কিন্তু তখন ওদের বিরুদ্ধে হাওয়া ঘটতে শুরু করেছে সিঙ্গুর নন্দীগ্রামের বট একটা সিপিএম বিরোধী হাওয়া অনুভব করা যাচ্ছে আমি তাই জিতব কি জিতব না ভেবেই নেমেছিল মমতা জোর করলেন বললেন না আপনি যান দমদমে ভালো ফল হবে আপনি লড়তে আমি সাধ্যমতো চেষ্টা করেছিলাম তখন আমাদের অর্থের অভাব ছিল গাড়িপত্র ছিল না পায়ে হেঁটেই নির্বাচনটা করেছে শেষে কি করে কি করে জিতে গেল আমি সেই সম্বন্ধে আদৌ কনফিডেন্ট ছিলাম না কিন্তু জিতে গেলাম কিন্তু মানুষজন কিন্তু বলছিল একটা পরিবর্তনের হাওয়া আসছে আমার খুব স্পষ্ট মনে আছে সগত আপনার হয়তো নাও মনে থাকতে পারে যে নির্বাচনের যে গণনা কেন্দ্র সেখানে তো আমি সকাল থেকে ছিলাম আপনি জেতা শুরু করছেন যখন তখন আমি আপনাকে ফোন করছি তখনও আপনি এই বাড়িতেই বসে রয়েছেন জাননি তারপর আপনি আপনি পৌঁছালেন যদি জেতার অবস্থা হয় তাহলেই যাবো নইলে হারার জন্য গণনা কেন্দ্রে যাবো না তাই আমি অনেক দেরি করে তিনটে চারটের সময় সকাল থেকে কাউন্টি হচ্ছে সকালে সিপিএম এক প্রস্ত মিছিল বার করে ফেলেছে দমদমে তারপর আমি তিনটে চারটে সময় গেল তখন আমরা অল্প অল্প এগিয়ে গেছি সারা জীবন কি আপনি একটু বিপরীত পথে মানে প্রচলিত স্রোতের বিপরীত পথে হেঁটেছেন কারণ ধরুন মোহাম্মদ ইসমাইলকে আপনি ওই শতকের সাতের দশকের শেষের দিকে হারালেন সত্য 70 না আমি বলছি 7 দশকে ও দশকে হ্যাঁ 7 এর দশকে আপনি হারালেন একদম শেষের দিকে 1977 সাল ইমার্জেন্সি এমন একটা হাওয়া রয়েছে বামেরা কিন্তু তখন কিন্তু পশ্চিম বাংলায় তারা তখন একটা উদীয়মান শক্তি শুধু নয় তখন প্রায় তারা ক্ষমতার কাছাকাছি চলে এসেছে সেই সময় মোহাম্মদ اسماعিলের মতো শ্রমিক নেতা ব্যারাকপুরের ওই রকম একজন সাংসদকে হারানো এবং তরুণ বয়সে যা শুনেছি একটা বিপুল মার্জিনে আপনি জিতেছিলেন কোথাও কি মনে হয় যে রাজনীতির কেরিয়ারটা যেভাবে শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে আজকে এই সময়ে দাঁড়িয়ে আপনি একটা নিরবিচ্ছিন্নভাবে একটা জায়গা রাখতে পেরেছেন এটাই বোধহয় সবচেয়ে বড় কৃতিত্ব আপনার রাজনৈতিক জীবনে না আমার রাজনৈতিক জীবনে উত্থান পতন গিয়েছে সাতাত্তরে আমি জিতলাম তখন এমার্জেন্সি বিরোধী হাওয়া ছিল তাও জিতে গেলাম উনআশিতে চরণ সিং এর মন্ত্রিসভায় ছমাসের জন্য কেন্দ্রীয় মন্ত্রী হলাম আবার আশিতে হেরে গেলাম আশিতে সেই যে হারলাম তারপর সাত বছর আর এতে ছিলাম না সংসদ বা বিধানসভায় ছিলাম না বিরাশিত বিধানসভায় দাঁড়িয়ে হারলাম সুতরাং পতন যাচ্ছিল সেটা সাতাশিতে সাতাশি থেকে একটা না জিতেছি দু হাজার ছয় বিধানসভায় অল্প ভোটে হেরে গিয়েছিলাম ক্ষেত্রে গোস্বামীর কাছে কিন্তু তিন মাসের মধ্যেই একটা উপনির্বাচনে বনগাঁ থেকে জিতে আসি তারপর দু হাজার নয় বনগাঁয়ে বিধায়ক থাকতে থাকতেই মংতা ব্যানার্জি আমার মনোনয়ন দিলেন দমদমে তারপর তো একটা না দমদমে আছি এটা চতুর্থবার জিতে গেল মানে হ্যাটট্রিক তো আগেই হয়ে গিয়েছিল এবার অনেকে সন্ধিহান ছিলেন আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না আমি নিজেও ছিলাম এক বয়স হয়েছে নির্বাচনের যে পরিশ্রম সেটা করতে পারবো কি না সেই নিয়ে সন্দেহ ছিল তারপর পার্টির মধ্যে কিছু কিছু লোক ওই নবীন প্রবীণের এ তর্ক তুলেছিল আমার সেটা ভালো লাগেনি তাই আমি ভাবছি যখন দাঁড়াবো না কিন্তু মমতা যখন ফাইনালি জিজ্ঞেস করলেন আপনি দাঁড়াবেন তো তখন আমি বললাম হ্যাঁ দাঁড়াবো কোথাও কি বলে হয় সৌগত এটা একটা মাইন্ডসেট এটা একটা মাইন্ডসেট এই যে প্রবীণ নবীন তার কারণ দেখুন সিপিএম তো তাদের ইয়াং ব্রিগেডকে নামিয়েছে তার ফলাফল তো দেখলাম এরকম হতাশজনক ফলাফল অনেক সময় মনে হয় এই তরুণ বামপন্থী নেত্রীরা সামাজিক মাধ্যম বা সোশ্যাল মাধ্যম আর টেলিভিশনেই সুন্দর মানুষের জনগণের দরবারে নয় এখনও মানুষ সিপিএমের উপর ভরসা রাখছে না সিপিএমের সম্বন্ধে যে এটা ছিল লোকে রিজার্ভেশন ছিল সিংহুর নন্দীগ্রামের পর দু হাজার এগারোয় মমতা ব্যানার্জির জয়ের সময় যেটা ছিল বাম তার থেকে বেরিয়ে আসতে পারেনি বুদ্ধদেববাবু জ্যোতিবাবু আগেই মারা গেছেন বুদ্ধদেববাবু সরে গেলেন একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো তা বামের নেতৃত্ব এতদিন ছিল না বাম বেরোতে পারে মানুষ এখনো বামকে ভোট দিতে রাজি নয় সৌগতরা আপনার সঙ্গে কথা বললে আমার সবসময় মনে হয় রাজনীতির বাইরেও বিভিন্ন অঙ্গনে যে নীল লোহিতের মানে সুনীল গাঙ্গুলির নীল লোহিতের ওই সাতাশ বছরই আপনার বয়সটা আটকে রেখেছেন পৃথিবীর যাবতীয় যাবতীয় সৌন্দর্য যাবতীয় চিত্রকলা সাহিত্যে দিকশূন্যপুরে যেতে চাই নীল লোহিতের মতো কিন্তু সব সময় পারি না বাট আমি চেষ্টা করি মনটাকে সক্রিয় রাখতে চারদিকে পৃথিবীতে যা ঘটছে সেই সম্বন্ধে আমি সচেতন থাকার চেষ্টা করি আমি খুব কম রাজনীতিকের বাড়িতে দেখেছি বইগুলো ব্যবহৃত অনেক সময় দেখেছি আসবাবপত্রের মতো বই সাজানো থাকে আপনার এখানে যেমন দেখছি পৌরাণিক শব্দের উৎস থেকে শুরু করে মার্গাদের থেকে শুরু করে ওয়েস্টার্ন চার্চেল থেকে শুরু করে মানিক বন্দ্যোপাধ্যায় কোনো কিছুই বাদ দেননি পড়াশোনার ব্যাপার বলতে সর্বগ্রাসী একটা ব্যাপার আছে আপনার হ্যাঁ পড়তে খুব ভালোবাসি আমার অন্য কোনো নেই এবং আমি ছোটোবেলায় সুযোগ পাইনি অন্যান্য যে লোকের রিক্রিয়েশন কেউ ফটো তোলে কেউ বেড়াতে চায় সেই রকম আর্থিক সামর্থ্য ছিল না তার ফলে বই কিনি এবং বই পড়ি আবার বই লোকে দেয় এই করে এখনও আছি আর কি কোথাও মনে হয় কি দেখুন ইউএসএতে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদের জন্যে দুজন লড়ছেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনের বয়সী এবং তারা যদি আপনার বয়সী আমার ট্রাম্পের সেইখানে দাঁড়িয়ে যখন পার্টিতে শোনেন যে কোনো আপনাদের কাছে খুবই নবীন কোনো নেতৃত্ব প্রশ্ন তুলছে বয়সের বা এর কেন্দ্রীয় কমিটি হোক রাজ্য কমিটি হোক তারাও এই পক্ষ পকসদের সরিয়ে নতুনদের নিয়ে আসছে তখন মনে হয় না যে পশ্চিমবাংলার রাজনীতিটা এখনো এখনো কোথাও যেন কতগুলো মধ্যে রয়ে গেছে না মাইন্ডসেট এর একটা বৃদ্ধ ছিল তার থেকে ওরা ব্রেকআউট করতে পারেনি দাসগুপ্তই এই সত্তর দশকের শেষে বা আশির দশকের প্রথমে নতুন তরুণদের নাম যার মধ্যে বুদ্ধদেব বুদ্ধদেব বাবু অনিল বিশ্বাস সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী এদেরকে নিয়ে এলেন তারপর এরাও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেলেন এর মধ্যে সিপিএম হেরে গেল ওরা এখন তরুণদের নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু এখনো কোন তরুণ চল্লিশের কম পার্টি সেক্রেটারি হবে ওরা ভাবেন না কিন্তু ওদের তরুণ না ইম্প্যাক্ট করতে পারলো তার তাদের মাসের সাথে যোগাযোগ নেই দেখবেন তরুণ না নিজের পাড়ার বুথে হেরে গেছে একজন দেখলো ওই যে মেয়েটি বলতে দীপশিক দীপশিক পাড়ার বুথে হেরে গেল সুতরাং ওরা তলায় কাজ করে ওপরে ওঠে ওপর থেকেই চাপিয়ে দেওয়া হয়েছে তাই ওদের প্রবলেম হচ্ছে সৌগত আমি কারোর নাম করব না কিন্তু আপনার দলে যারা প্রশ্ন তুলেছেন বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে নবীনদের পক্ষে কোথাও কি আসল টার্গেট সৌগত রায় না মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং না তাদের আসল টার্গেট ছিল যে তারা জায়গা পেতে চেয়েছিল না লোকসভায় এটাই ছিল এদের মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করার মতো অবস্থান এদের নেই তার ফলে হয়তো ভেবেছিল আমি সফট টার্গেট আমার কথা বলছি অস্বস্তি হয়েছিল বা দুঃখ হয়েছিল একটু দুঃখ হয়েছিল যে আমি তো শুয়ে পড়িনি কেন এই প্রশ্ন আমার কোথায় কিন্তু আমি দ্বিধায় ছিলাম দাঁড়াবো কি দাঁড়াবো না তারপর মমতা ব্যানার্জি যখন বললেন তখন রাজি হয়ে গেলাম সৌগতা একদিকে ধরে ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন সে অর্থে আমি ধরে নিচ্ছি আপনার মাথাটা খুব সাফ আপনার লতে আমি যাচ্ছি না সেই সময় সবাই একটু আইন পড়ে নিত যারা রাজনীতি করতেন সেই সময় দাঁড়িয়ে একদিকে সুব্রত মুখোপাধ্যায় প্রিয়রঞ্জন দাশবংশী প্রণববাবু বা আরও অনেক কংগ্রেসের অনেকের নাম করতে পারি সেই সময় দাঁড়িয়ে আপনার স্রোতের বিরুদ্ধে রাজনীতি এই কারণে বলছি একজন ফিজিক্স পড়া ফিজিক্স নিয়ে পড়া পদার্থবিদ্যা নিয়ে পড়া একজন মেধাবী মানুষ যে পড়াশোনায় এরকম ভালো চারিদিকে গোটা বিশ্বে তখন মানে ওই সময়ে একটা বামেদের হাওয়া সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণপন্থী রাজনীতি করা কোথাও কি এটা দক্ষিণপন্থী রাজনীতি আমরা করেছি এটা মানি না বামপন্থী বিরোধী আসলে ষাটের দশকে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বামপন্থার খারাপ দিকটা আমার চোখে পড়ে এই যে জবরদস্তি জুলুম যেই প্রেসিডেন্সি কলেজের ছাত্র পরিষদ ছাত্র ফেডারেশন করতে পরে তারাই নকশাল হলো এটা আমার সহ্য হয়নি তাই কলেজে থাকতেই এদের বিরোধিতা শুরু করেছিলাম তারপর যখন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় তখন প্রিয়রঞ্জন সংস্পর্শে ছাত্র পরিষদে নিয়ে ওই ছাত্র পরিষদের রাজনীতি দু তিন বছর করেছে তা তার ফলে আমার ব্যাকগ্রাউন্ডে ছেলে সাধারণত এ করে না রাজনীতি করে না আমার উপরও খুব পারিবারিক চাপ ছিল যে জন্য আমি সত্তর সালে স্টেট ব্যাংকে চাকরি দিয়েছিলাম যেটা ভালো কেরিয়ার কিন্তু পরে আমি দেখলুম যে স্টেট ব্যাংকের চাকরি আমার পোষাবে না তাই আমি দু বছরের মধ্যেই ছেড়ে দিলাম ছেড়ে কিছু তো করতে হবে খেতে হবে তাই কলেজে চাকরি নিলাম সেই কলেজের চাকরিটা শেষ পর্যন্ত ছিল কলেজের চাকরি করেও রাজনীতি করা যায় এই জন্যে কলেজের চাকরি করেছে কোথাও কি মনে হয় পরবর্তীকালে যারা আপনাকে নিয়ে এসেছিলেন আমি কারোর ব্যক্তিগতভাবে নাম করব না এরা সবাই খুব কৃতি এবং অনেকেই প্রয়াত কিন্তু কোথাও কি মনে হয়েছে যে সেই সময় একই সঙ্গে নাম উচ্চারণ হওয়া শুরু হলো অপেক্ষাকৃত তরুণ আপনি মানে আমি বলছি প্রিয় সুব্রত সৌগত কাগজে তো লেখা থাকতো সেই সময়কার কাগজে তা কোথাও কি পরবর্তীকালে মনে হলো প্রণববাবু প্রিয়রঞ্জন দাশমুন্সি বা যারা আপনাদের থেকে সিনিয়র ছিলেন তখন তারা কোথাও একটু আপনাকে রাজনৈতিকভাবে চেপে দেওয়ার চেষ্টা করেছিল সাথে আমাদের আমাদের রাজনৈতিক যোগ ছিল তার কারণ দলে এলেন সত্তর দশকে প্রথমে তার আগে উনি বাংলা বাংলা কংগ্রেস সিপিএম এর সাপোর্টে রাজ্যসভায় গিয়েছিলেন তারপর উনি অনেক পরে দলে প্রিয়দা আমার মেনটা ছিলেন আমার কখনো মনে হয়নি যে প্রিয়দা চেপে দেবার চেষ্টা করেছে আমরা উভয়ই ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গিয়েছি আমি আটানব্বই সালে মমতাকে ছাড়া পর্যন্ত প্রিয়দার ঘনিষ্ঠই ছিলাম আর কেউ সিদ্ধার্থবাবু যখন ছিলেন উনি আমায় এনকারেজ করেছেন সবসময় সেটা সফল হয়নি আমি মূলত প্রথম ফেজে প্রিয়রঞ্জন দাস ডক্টর দেবী প্রসাদ চট্টোপাধ্যায় এবং সিদ্ধার্থ রায়ের সমর্থন পেয়েছে তারপর দু এক থেকে একটা নাম মমতা ব্যানার্জি সমর্থন পেয়েছে মমতা সমর্থন না করলে আমি দু হাজার একে বা দু হাজার ছয় বিধায়কও হতে পারতাম না আর এই এত বছর সাংসদ থাকতে পারত না প্রিয়রঞ্জন দাসমুন্সীর শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসা প্রিয়তা ভালোভাবে নিয়েছিলেন খুব দুঃখ পেয়েছিলেন প্রিয়তা আমার সত্যি খুব ভালোবাসতে বলেছিলেন তুই কি চাষ পর ছাড়িস না তখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলাম একটু দেরিতেই কিন্তু প্রিয়দার কথা রাখতে পারিনি তখন আমি বুঝেছিলাম প্রিয়দার সঙ্গে কংগ্রেসে থাকলে আমার এই সংসদীয় জীবনটা বন্ধ হয়ে যাবে তাই লোক ছিল। সুব্রত মুখোপাধ্যায় নেই প্রয়াত তাকেও এই প্রশ্ন করেছিলাম ধরুন সুব্রত মুখোপাধ্যায় বা আপনার মতো নেতা আপনারা তো রাজনীতিতে সেই হিসেবে এখন যাদের সঙ্গে রাজনীতি করছেন তার থেকে অনেক বেশি আপনাদের অভিজ্ঞতা আপনাদের কখনো মনে হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিচ্ছে না একের পর এক এরকম সিনিয়র নেতা এই প্রশ্ন আপনাদের কখনো জাগে না ভেবেই আমরা মমতার সাথে গিয়েছি সুব্রত তো প্রিভেরিকেট করেছিল মমতা ব্যানার্জি আত্মপ্রকাশ করলেন চুরাশি সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে তারপর নব্বই সালে মমতাই নেত্রী হয়ে দাঁড়ালেন আমি নব্বই থেকে একটা নাম মমতার সাথে ছিলাম এটা আমাদের মনে হয়েছিল তখন আমার তো মনে হয়েছিল যে ট্র্যাডিশনাল কংগ্রেসিদের উপর মানুষ বিশ্বাস করছে না একমাত্র মমতার উপর বিশ্বাস করেন যে এই বামফ্রন্টকে সরাতে পারবে তাই আমি আনকোয়েশ্চেনেবলি মমতাকে সমর্থন দিয়েছেন এখনো দি উনি মমতা ব্যানার্জি না থাকে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস না তৈরি করলে কোনোদিনই বাম ফ্রন্টকে হরণ না কোথাও কি মনে হচ্ছে যে সৌগত আপনাকে এই প্রশ্নটা করছে অন্য রাজনীতিবিদদের করা যায় না তার কারণ আপনার যে পড়াশোনা তার যে ব্যক্তি বা আপনার চিন্তা ভাবনা যুক্তি সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন যারা মার্কসিস্ট যারা বামপন্থী তাদের একটা যুক্তি আছে স্বপ্ন আছে ঠিক কি ভুল আমি জানি না বা যারা হিন্দুত্ববাদী তাদের একটা স্বপ্ন আছে এই দেশটাকে হিন্দু রাষ্ট্র করবে কিন্তু এই তৃণমূল কংগ্রেস করা শুধুমাত্র ভোটে যেতা সাংসদ হওয়া বা শুধুমাত্র মানুষের কাজ করার পাশাপাশি কখনো এই শূন্যতা আপনাকে না এই শূন্যতাই আপনি যেটা ইডিওলজিক্যাল বলে এই শূন্যতা আমাদের আঘাত করেছে আমি তো এই পরিবর্তনের মধ্যে দিয়ে গেছি যখন আমরা ষাটের দশকের শেষে ইন্দিরা গান্ধীর সাথে গেল ট্রেডিশনাল কংগ্রেস ছেড়ে তখন আমাদের একটা আশা এবং বিশ্বাস ছিল যে ইন্দিরা গান্ধী সমাজতন্ত্র স্থাপন করবে জরুরি অবস্থায় দেখলুম যে তা নয় সমাজতন্ত্র উনি নিজের ক্ষমতাটাই রাখতে চেয়েছে পরে নির্বাচনী কম্পালশনে আমরা আবার ইন্দিরা গান্ধীর সাথে ফিরে গেলাম এখন যদি আমি সংসদে আছি অল ইন্ডিয়া রাজনীতি থেকে তো সরে এসছি আর অল ইন্ডিয়া রাজনীতিতে না থাকলে বড় করে ইডিওলজিক্যাল চিন্তা করা যায় না এখনো আমরা স্বপ্ন দেখি বামপন্থা তবে মমতার সাথে থেকে একটা হয়েছে বিজেপির যে হিন্দুত্ব রাজনীতি তার বিরোধিতা মমতা করছে এবং সেই বিরোধিতার ব্যাপারে আমি মমতার সাথে আছি মমতা পশ্চিম বাংলায় খুব বলিষ্ঠ ভাবে বিজেপি কে এবং হিন্দুত্ববাদী শক্তিকে বিরোধিতা করেছেন এবং ওদের থমকে দিয়েছেন এই জন্যই আমি ওর সাথে থাকবো এখন আর বড় ওয়ার্ল্ড ভিউ নিয়ে রাজনীতি করি না যে দেশকে এইভাবে পাল্টাতে হবে তার জন্য আমি তো পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছি এই রাজ্যে হিন্দুত্ব রাজনীতি হতে দেব না সারা ভারতবর্ষ হতে দেব না এই রকম একটা চিন্তা আছে বাকি বলটা মিসিং সুগতদার ধরুন আমি সংসদের কথাই বলছি অনেক সময় আপনাকে যারা ভালোবাসেন আপনাকে যারা অনেক দিন ধরে চেনেন তারা রাজনীতির লোক নয় তারা খুবই প্রতিষ্ঠিত মানুষ তারা অনেকে দুঃখ করেন আমরা যে পার্লামেন্টারিয়ানদের যে আমাদের ইতিহাস রয়েছে তাতে কারোর কারোর নাম তো মানে স্বর্ণাক্ষরে এখনও লেখা রয়েছে এবং আমরা সেখানে মানে এমন এমন সমস্ত ব্যক্তি তাদের বক্তৃতা সেগুলো এখনও পড়ে মানুষ এখনো এখনও দেখে আপনি নিজেও পড়েন তাদের বক্তৃতা কোথাও মনে হচ্ছে না যে তৃণমূলের সংসদে যে সংসদীয় দল রয়েছে সেই দলে আপনাকে আরও অনেক বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত ছিল এসব নিয়ে আমি ভাবি না ভাবলে কিছু কাজ করা যায় না তাহলে এই অশুয়ার মধ্যেই আমি আটকে যাব আমি নিশ্চয়ই স্বপ্ন দেখি যে হিরেন মুখার্জি বা ইন্দ্রজিৎ গুপ্ত বা সোমনাথ চ্যাটার্জির মতো পার্লামেন্টেরিয়ান হব আমার সীমাবদ্ধতা আমি তো দলের নেতা নই লোকসভা আমার সীমাবদ্ধতার মধ্যে আমি সেটা হওয়ারই চেষ্টা করি আমি ভাবি যে নাথ পাই বা মধুলিমায়ের মতো বিরোধী নেতা হব আমি সেটাই ভাবি এবং সেই রকম চেষ্টা করি দলে পদ না থাকা ওইটুকু অসুবিধা হয় কিন্তু আমি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি অত সংসদে গত 2009 থেকে পনেরো বছর হলো আরও পাঁচ বছর পেয়েছি এই চেষ্টাই চালিয়ে যাব কোথাও কি মনে হয় এই মুহূর্তে মৌহা মৈত্র গোটা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে একজন অত্যন্ত পরিচিত এবং আকর্ষণীয় একটা মুখ হয়ে উঠেছে রাজনৈতিকভাবে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই ও খুব সাহসী খুব প্রস্তুত হয়ে বলেন ওর একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে এবং ভালো বক্তৃতেন ভালো ইংরেজিতে ভালো বক্তৃতেন এবং ওর এটাও এক্সপোজারটাও খুব ভালো উনি সারা পৃথিবীতেই বলবো পরিচিত হয়েছে ইউটিউবের মাধ্যমে বক্তৃতা লোকে শোনে সুতরাং এটা ভালো মোমার সবচেয়ে বড় সাহসী ব্যাপার হচ্ছে যে উনি উৎকোচ নিয়ে প্রশ্ন করেছেন এই অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়ার পর আবার জিতে এসছেন এটাও গ্ল্যামার আরও বাড়িয়ে দিয়েছেন আপনি নিজে তো ইন্দিরা গান্ধীর সঙ্গে আমি চরণ সিং ইন্দিরা গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত একটা বিরাট টাইম স্প্যান আপনি নিজের চোখে দেখেছেন কখনো কি আপনার মনে হয়েছে এটা এটা আমি সাংবাদিক সুলভই প্রশ্ন করছি আপনাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফায়ার ব্র্যান্ড অগ্নিকন্যা বিরোধী নেত্রী হিসেবে তার সাংঘাতিক জায়গায় নিজেকে উন্নীত করেছেন কিন্তু কোথাও কি মনে হয়েছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা গান্ধীকে কোনোদিন সেই হিসেবে পছন্দ করতেন না সেটা আমার মনে হয়নি মমতা নিজে খুব ইন্দিরা গান্ধীর হয়ে আটাত্তর সাত সাতাত্তরে যে সবাই ইন্দিরা গান্ধী হেরে গেলেন মমতা তখন ছোট কিন্তু মমতা ভীষণভাবে ইন্দিরা গান্ধীর হয়ে লড়েছেন এবং আমার কখনো মনে হয়নি যে ইন্দিরা গান্ধীকে উনি পছন্দ করছেন না মমতা ব্যানার্জি ইন্দিরা গান্ধী এবং পরে রাজীব গান্ধীকেও খুব পছন্দ করতেন এবং সমর্থন করতেন সেটা এখন তো ইন্দিরাও নেই রাজীবও নেই ওর লেভেলে আর কোনো নেতা কংগ্রেসের নেই কোথাও কি আপনার মনে হয় যে কংগ্রেসের সঙ্গে আপনাদের যে সম্পর্কটা আসলে সৎ ভাই বোনেদের মধ্যে যে সম্পর্ক থাকে সেই রকম সম্পর্ক অত অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয় তবে এখন যা পরিস্থিতি বিজেপির বিরোধিতায় কংগ্রেসের সাথে ভালো সম্পর্ক রাখাই ঠিক এটা আমার মনে হয় কিন্তু নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের স্বাতন্ত্র রক্ষা করে মমতা এটা ভাবেন যে কংগ্রেসের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে আমাদের স্বাতন্ত্রটা হারিয়ে যাবে কংগ্রেসের মধ্যে এবং সেটা ঠিকই তো পশ্চিমবাংলায় তো কংগ্রেসটাকে মোটামুটি আপনারা মোটামুটি নিয়েই নেবেন বোধ হয় উঠেই গেছে তো অধীর হেরে গেল আর কংগ্রেসের কি রইল কংগ্রেস চলবে না ওরা মুশকিল হচ্ছে ওরা যদি একটু ট্যাকটিক্যাল পজিশন নিত যে আমরা বিজেপির বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে কিন্তু মমতার সঙ্গে মমতা গালাগাল ওই লাইনে থাকতো তাহলে কংগ্রেস আরেকটু টিকতে পারত মমতার বিরোধিতা করে পশ্চিম বাংলায় বিজেপি বিরোধী রাজনীতির জায়গা পড়ে যাবে না কোথাও কি আপনার মনে হয় তৃণমূল কংগ্রেসে দীর্ঘদিন ধরে রাজনীতি করার সুবাদে এটা কি আপনার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলয়ে থাকাটাই একমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনীতি করার পাসপোর্ট আমি নিজে দাবি করি না যে আমি ওর ঘনিষ্ঠ বলয়ে আছি তবে আমায় উনি যেটুকু স্বীকৃতি দেবা দেন ওরও নিশ্চয়ই কম্পালশন আছে সে নিয়ে আমি চিন্তা করি না কি বুঝতে পেরেছিলেন যে এবার জিততে চলেছেন এবার হ্যাঁ নিশ্চয়ই কঠিন লড়াই কিন্তু আমি জিতব এটা এবার আমি জানতাম লড়াই দু হাজার নয় আমি জানতাম না এবার আমি জানতাম যে আমি জিত লড়াইয়ের মধ্যে সুইমিং পুলে আপনাকে দেখলাম খুব ভালোও লাগলো দেখে তা এটা কি কোনো জায়গায় জেফ কেনেডির মতো জেফ কেনেডিও প্রচারে পুলে নেমে পড়তেন এটা কি কোথাও এই মার্গারেট কেনেডি এগুলো পড়ার ফল তো অত ভেবে করিনি ওই আমি সুইমিং পুলে নেমেছিলাম আর যে সিকিউরিটি ছবি তুলে সার্কুলেট করে দিয়েছি তবে আমার সাঁতার কাটতে ভালোই লাগে সুযোগ পেলে এই মুহূর্তে রাজনীতিতে যা বঙ্গ রাজনীতিতে অবস্থা সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ পূর্বাভাস দেওয়া খুবই মুশকিল এবং কেউ দেবেও না কিন্তু কোথাও কি মনে হচ্ছে বিরোধী শূন্য রাজনীতিতে এসে গেছে তৃণমূল আর তৃণমূলকে একমাত্র মানে করতে পারে তৃণমূলই আর কেউ না বিরোধী শূন্য রাজনীতিতে তৃণমূল এসে গেছে এটা কোনো সন্দেহ নেই যতক্ষণ মমতা ব্যানার্জি আছে তৃণমূলকে কেউ বধ করবে এই সম্ভাবনা আমার মনে হয় না নতুন প্রজন্ম উঠে আসছে মমতা নিজেই অভিষেককে উৎসাহ দিয়ে এগিয়ে দিচ্ছেন কিন্তু উনি যতক্ষণ আছেন কোনো বিকল্প রাজনীতি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে সম্পর্ক খুব শীতল খুব ভালো খুবই ভালো খুবই ওয়েল ব্রট আপ বয় আমি বলবো বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা কিছু বললে ফেলে দেন তবে ওর মতো কায়দায় রাজনীতি করে তার সাথে সময় তাল রাখা মুশকিল হয় একেবারেই শীতল না উষ্ণ অনেকে মনে করেন যে আপনাকে এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আপনাদের দুটি জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে প্রচার করেনি কোথাও যেন একটা প্রচ্ছন্নভাবে একটা বার্তা আছে এর পেছনে আমি জানি না আমার মনে হয় আমার আমার মনে হয়নি আমি অভিষেককে বলেছিলাম আমার এলাকায় আসতে আমায় বললো যে ওর যেরকম প্রোগ্রাম সাউথ চব্বিশ পরগনায় নিজের কেন্দ্রে পক্ষে আসা সম্ভব হবে না আমি ওর সমস্যাটা বুঝেছিলাম যে ডায়মন্ড হারবার যেতে হবে উনি তো নিজে ক্যান্ডিডেট কিন্তু মমতা চার পাঁচবার এসছে আমার কেন্দ্রে সুতরাং অভিষেকের অভাব আমি অত অনুভব করিনি বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি এই সরকারটা তৃণমূল সরকারের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই বা এরকম কেউ নেই কোথাও কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারীকে সেই জায়গাটা পরিসরটা তৈরি করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস আমার মনে হয় না শুভেন্দু এমনি অবামপন্থী রাজনীতির যে ক্ষয় সেটা শুভেন্দুকে স্পর্শ করেছে ও তো এখন রাজনীতি করছে পুরোপুরি দিল্লির ক্ষমতা নিয়ে দিল্লির টাকা ও তো সেই আদর্শবাদী লড়াই করতে পারছে না সঙ্গে পঁচিশ তিরিশটা সিকিউরিটি নিয়ে গাড়ি নিয়ে যে রাজনীতি হয় তাতে বিরোধী রাজনীতি দাঁড়ায় না সৌগত ভোটের নির্বাচনের ফলাফলের পর আমরা সাংবাদিকরা রাজনীতিবিদরা রাজনীতি মনুষক মানুষ একটা কোনো সূত্র বার করার চেষ্টা করে দু হাজার লোকসভা নির্বাচনে অনেক একটা পার্টিগনির সহজ পার্টিগনির তৈরি করেছেন সেটা হচ্ছে একদিকে কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের ভোট এবং সংখ্যালঘুদের ভোট এই ভোটটা আপনারা পাবেনি আর বাদবাকি যে ভোটটা রয়েছে সেই ভোটের কিছুটা অংশ খুব অল্প সামান্য হলেও বাম বা কংগ্রেসরা কেটে নিয়েছে এবং নাগরিক যারা যারা নগরে থাকেন বিভিন্ন কলকাতা শহর থেকে শুরু করে হলদিয়া বা সারা পশ্চিমবাংলার বিভিন্ন নগরে সেইখানে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি তৃণমূলকে ভোট দেয়নি কিন্তু এই সমীকরণে কখনোই তৃণমূলের অস্তিত্ব সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই কোথাও কি মনে হয় যে এই পাটিগণিতটা এই সূত্রটা মোটামুটিভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে খুব একটা বলা যেতে পারে সম্পদ নিশ্চয়ই এই যে মমতা ব্যানার্জির জন্য সংখ্যালঘু মুসলমান ভোট পুরোপুরি তৃণমূলে যেখানে মুসলমান ভোট আছে সেন পার্সেন্ট তৃণমূলে পড়ছে গরিব লোকের ভোট মহিলাদের ভোট তৃণমূলের সম্পদ আর লক্ষ্মীর ভান্ডারটা ছিল মাস্টার স্ট্রোক গরিবদের একদম নিয়ে নিয়েছে এটাও ঠিক তুমি যেটা বললে যে যারা বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট বাড়িতে থাকে তারা তৃণমূলের বিরুদ্ধে গিয়েছে একটা কারণ হচ্ছে তোমরা এত অন্য চ্যানেল মিলে যদি তৃণমূলের বিরোধিতা করো তাহলে যারা বাড়ি থেকে বেরোয় না আম চেয়ার পলিটিশিয়ান তারা তো বিরুদ্ধে যাবেই তারা তাই বিরুদ্ধে গিয়েছে আমরা মধ্যবিত্ত বিশেষ করে উচ্চ মধ্যবিত্তের ভোট পাইনি আরেকটা সেকশনের ভোট পাইনি তারাও সাবস্ট্যান্সিয়াল শহর এলাকায় তারা হচ্ছে হিন্দি ভাষী হিন্দুদের ভোট একেবারে পাইনি তারা মনে কর যে মোদী ক্ষমতায় আসছে তাই মোদীর পক্ষে থাকা ভালো এবার মোদি ওইভাবে ভোট না পাওয়ায় এই সেকশনটা হয়তো একটু ভেঙে যাবে মধ্যবিত্ত এখনো আমাদের পক্ষে আসবে আবার মনে হচ্ছে না তবে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এই যে শহর পরিষ্কার করার রাস্তা আটকে থাকে হকার দেশ সরাবার। এটা সুন্দর শহর করার এটা সবটাই ওই মধ্যবিত্ত ভোটের দিকে তাকিয়ে কোথাও কি মনে হয় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু বাঙালি তৃণমূল কংগ্রেসের প্রতি প্রসন্ন নয় হ্যাঁ একটু অপ্রসন্ন আছে সেটা একটু অপ্রসন্ন আছে সেটাই একটা অনেক দুর্নীতির অভিযোগ এক আর দুই হচ্ছে তৃণমূলের কর্মী বা নেতাদের কিছু এই জন্য বিরুদ্ধে গেছে সুগত আপনি তো খুব সাধারণভাবে থাকেন মানে একজন এতদিনকার সাংসদ হিসেবে ওটা তো প্রাসাদ অট্টালিকায় থাকার কথা এখন তো কাউন্সিলরদেরও ভাব ভাব অনেক মানে আপনাদের থেকে অনেক সমৃদ্ধশালী তা এইটা কি কোথাও বৈষম্যটা মানুষের চোখে পড়ছে মানুষ প্রতিদিন আমাদের লক্ষ্য করে আমাদের আচার ব্যবহারের উপর নজর রাখে এবং বৈষম্য চোখে পড়ে তাদের আঙ্গুল ফুলে কলা গাছ যেটা হয়েছে অনেকের মমতাও অনেক এদের বিরুদ্ধে বলেছে অভিষেক বলেছে সেটা মানুষের চোখে খুব লাগে লাইফস্টাইলটা ইম্পর্টেন্ট আমরা তো ধরুন আমার কাছে আদর্শ ছেলের প্রথম দিকে অতুল্য ঘোষ প্রফুল্ল সেন অজয় মুখার্জিদের দেখেছি পরে বামপন্থীদের জ্যোতি বসু প্রমোদাসগুপ্ত বিনয় চৌধুরীদের দেখেছি আমি এখনও সেই মডেলেই নিজেকে রাখার চেষ্টা করি যে জন্য ধুতি পাঞ্জাবি পড়ি আমি কি প্যান্ট পরতে পারি না বা প্যান্ট পরা ভালো লাগে না আমার মনে হয়েছে যে জনগণের কাছে যেতে গেলে একটা জনগণের সাথে কোথাও একাত্মতা প্রতিষ্ঠা করতে হয় আমি যদি খুব দামি গাড়িতে ছড়িয়ে আর খুব দামি কাপড় জামা পড়ি তাহলে জনগণের সাথে ডিস্টেন্স বেড়ে যাবে কোথাও কি মনে হয় আপনি যে প্রজন্মের কথা বলছেন যে ধুতি পাঞ্জাবি কিছুটা পক্ক সাদা কালো কপা কেশ পড়াশোনার মধ্যে থাকা কথা বলার মধ্যে একটা গভীরতা এই রাজনীতিটা বিলুপ্তির পথে একেবারে বিলুপ্তির পথে কমে গেছে এক তো আমরা প্রথমে যখন রাজনীতি করেছি তখন ফ্রিডম স্ট্রাগলের লিগাসিটা ছিল স্বাধীনতা সংগ্রামে জেল খাটা বা এতে সেই রকম লোক ছিল তার ফলে একটা রোল মডেল ছিল মমতা কিন্তু সেই রোল মডেলটা ফলো করে ও লাইফস্টাইল দেখুন মমতার সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে লাইফস্টাইল জীবনধারা কি সিম্পল জীবন যাপন করেন এটা মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করে তবে এটা বিলুপ্তির পথে আমাদের সব মহিলারাও যে সেই রকম কোথাও কি আপনি মনে হয় লেখাপড়াটা বা পড়াশোনা তার প্রসারতা ডিগ্রির কথা বলছি না কোথাও সত্যি রাজনীতিতে এখন আর কোনো গুরুত্বই নেই মনে হয় মনে হয় আজকাল কোনো পার্টিতেই লেখাপড়া করার লোক বেশি নেই আমি অতুল্লু ঘোষকে দেখিনি যখন উনি পুরো ক্ষমতায় ছিলেন তখনও বাড়িতে গেলে একটু বসে বই পড়ছে ফিলোসফির বই সাহিত্যের বই রাজনীতির বই তো বটে সেই রকম লোক আজকাল আর দেখি না দিল্লিতেও দেখি না দিল্লিতেও সেরকম নেতা দেখি না যে বসে বই পড়ছে মোদিকে তো আমার মনেই হয় না কোনোদিন বই পড়েন বা অমিত শাহকে দেশের নেতা হয়ে গেছে দুঃখের ব্যাপার তো একটা প্রায় বিলুপ্ত স্পেসিস সুতরাং এটা গেছে কোথাও দাঁড়িয়ে তাহলে মনে হচ্ছে এখন রাজনীতিতে ঝকঝকে চেহারা চোস্ত ইংরেজি বলা এবং যারা সেলসম্যান সেই সুলো পঁচিশ থেকে তিরিশটা এক্সপ্রেশন দারুণভাবে রপ্ত করে নেওয়া আপাতত সোশ্যাল মিডিয়ার যুগে রাজনীতির মূল মন্ত্র অনেকে ভাঙিয়েছেন এটাই রাজনীতির মূলমন্ত্র নয় দেশের বিভিন্ন জায়গায় তো আন্দোলন হচ্ছে এখনো তো মেধা পাটকার বেঁচে আছেন এই যে ছেলেটা এসছে চন্দ্রশেখর আজাদ বলে এরাও তো দলিতদের রাজনীতি করছে দেশের বিভিন্ন জায়গায় ওই রাজনীতি হচ্ছে সবই ইংরেজি বলা বড় লোকের ছেলেরা নয় সাধারণ মানুষের রাজনীতিও আস্তে আস্তে উঠে আসছে এবং সেটা দাবিয়ে রাখা যাবে না যখন ছিলেন তখন সম্ভবত সেই সংসদ হয়নি সংসদের অধিবেশন ছিল না ভেঙে গেল কিন্তু সেই সময় থেকে এই সময় পর্যন্ত সংসদে বসে একজন এমপি হিসেবে সাংসদ হিসেবে মনে হয় ভারতবর্ষে বসে আছি একটা মিনি ভারতবর্ষে সেটা মনে হয় তার কারণ বলতে পারুক না পারুক সব জায়গায় লোকেরা তো তাদের দাবি দেওয়া জানাবার চেষ্টা করে লোকসভায় তাতে রিজেনাল বক্তব্যই বেশি ওঠে অন্ধের লোকরা তাদের স্পেশাল স্ট্যাটাস দাবি করে তামিলনাড়ুর লোকরা নিটের বিরুদ্ধে বলেন এই রকম একটা ব্যাপার হয় প্যান ইন্ডিয়ান অনুভূতি নিয়ে পঞ্চাশ ষাটের দশকে যে রাজনীতি বিরোধী রাজনীতি বা শাসক রাজনীতিরা রাজনীতি করতেন সেইটা কমে গেছে চেহারা একটা উঠে আসে কোথাও কি আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না ভারতবর্ষ সত্যি পরিবর্তন হলো যে পরিবর্তনের স্বপ্ন এক সময় স্বাধীনতা সংগ্রামের পর স্বাধীন ভারতবর্ষে আপনারা দেখেছেন পরিবর্তন হলো না তো ভারতবর্ষ পিছন দিকে গেল এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামে কোথাও কি হিন্দুত্ববাদীদের কোনো ভূমিকা ছিল কোনো ভূমিকা ছিল না তখন একটা বিরাট ভারত তাকে নিয়ে আমরা গরিব মানুষদের নিয়ে এগো বের স্বপ্ন ছিল গান্ধীজি তো ছিলই নেহরুরও তার মতো ওই অ্যাংলি হইতে ছিল সেইটা তো নষ্ট হয়ে গেছে আমরা তো পিছিয়ে গেছি সেদিকে সুতরাং সেটা কী করে আমাদের সেটা দেখা উচিত আমাদের তো টাইম শেষ হলো নতুন জেনারেশন যদি করে হবে স্বগত তো এটা একেবারেই বলবেন না কারণ আপনার এই ভিডিওটা যারা দেখবে যাদের বয়স হবে তারাও খুব আনন্দের সঙ্গে দেখবে যাদের কম বয়সী তারাও ভাববে যে এই বয়সেও বাইডেন ট্রাম্পের সঙ্গে সৌগতরা লড়ছে মানে একইভাবে লড়াইটা চালাচ্ছে তা আমাদের বেঁচে থাকার মোটিভেশনটা নষ্ট করবেন না একইবারে বলবেন না যে আপনার সময় শেষ হলো কিন্তু যেটা সবচেয়ে উদ্বেগের বিষয়ে আমরা যখন আমরা তখন অবশ্যই সাংবাদিকতায় আসেনি একটা সময় শুনেছি বাজেট পেশ হওয়ার আগে নাকি বলা হতো কোট কোট টাটা বিল্লাদের ঘর থেকে বাজেট আসল বাজেটটা তৈরি হয় কোথাও কি মনে হচ্ছে এই যে মুখ্য প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যাং ড্যাং করে চলে যাচ্ছেন সবাই শিল্পপতির ছেলের বিয়েতে কোথাও সেই ধারাটা একই রয়েছে মুষ্টিমেয় পরিবার আসলে ভারতবর্ষ চালাচ্ছে বাদ বাকি সব মিথ্যে মুসলিম পরিবার ভারতবর্ষ চালাচ্ছে কোন সব নেই মোদীর দশ বছরে সেই মুষ্টিমেয় পরিবারদের সম্পদ আরো বেড়েছে তাদের দাপাদাপি আরও বেড়েছে আমার তো যে খরচ করে আমানিদের বিয়ে হয়েছে আর তার যা পাবলিসিটি তোমরা সংবাদ মাধ্যমে গিয়েছি একবারে আমার ভালো লাগে আমার অসুস্থ লেগেছে দেখে কিন্তু কি করবো কিন্তু কেন্দ্রীয় বাজেট পুরোপুরি আদানি আম্বানিরা তৈরি করে দেয় তার কারণ আমাদের অর্থমন্ত্রী নির্মলা আমার না তিনি অর্থনীতিবিদ না তিনি পাবলিক ফিনান্স সম্বন্ধে অত অভিজ্ঞ তার ফলে আমি শুনি যে আদানি আম্মানি হয়ে পিএমও হয়ে এখানে অর্থমন্ত্রীর কাছে আসে রাজ্যের বাজেটে অত কিছু পুঁজিবাদীদের প্রভাব নেই মমতা বাজেট দেখবেন সবসময় খুব জনমুখী বাজেট হয় লোকে দাঁড়িয়ে থাকে আর কি কনসেশন দেবে আমাদের সুতরাং মমতা ব্যানার্জির অ্যাপ্রোচটাই একদম আলাদা বাজেট নেই সেটা খুব ভালো কোথাও কি মনে হয় যে ধরুন প্রণব বাবু বা আমি অমিত বাবুর কথা বলবো প্রগাঢ় তাদের অর্থনীতির সম্পর্কে প্রগাত তাদের জ্ঞান কিন্তু কোথাও কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তিনি তো অর্থনীতিবিদ নয় কিন্তু তিনি আসলে জনগণের হৃদয়ের স্পন্দনটা ধরার চেষ্টা করেন মমতা হ্যাজ গট হার ফিঙ্গার্স অন দি পালস অব দি লোকের নারীর গতি বুঝতে পারে মানুষ কি চাইছে ওর করে বুঝতে আমি খুব কম লোককে দেখেছি ইন্দিরা গান্ধী পারতেন কিন্তু মমতা সেই রকম লেভেলে উনি জনগণ কি চায় আর কি করা উচিত খুব পরিষ্কার স্পষ্ট কোথাও কি মনে হচ্ছে না অতিরিক্ত জনমুখী এই ধরনের নীতি সেটা যদি আমাদের অর্থনীতি রাজনীতি সমাজনীতিতে হয় অনেক তর্ক হচ্ছে তুই দেশ পত্রিকায় দেখবে এই সংখ্যায় বিভিন্ন এখন পৃথিবীতে নতুন নতুন অর্থনীতি হচ্ছে তো এই যে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি যে রাজনীতি অর্থনীতির কথা বলেন তিনি কোভিডের সময় থেকে বলে আসছেন যে গরিবের হাতে টাকা দিয়ে দো যে করে হোক তাহলেই সেই টাকাটা সার্কুলেট করবে অর্থনীতি এগোবে এই ধরনের অর্থনীতি পৃথিবীতে এরা তো বামপন্থী সেই অর্থে নয় আমেরিকা থেকে করেন কিন্তু এই চিন্তা মমতার অর্থনীতিটা জনমুখী অর্থ তারা কেউ অমর্ত সেন ওয়েলফেয়ার ইকোনমিক্সে অমর্ত্য সেন করেছেন কিন্তু অভিজিৎ যত ভোকালি গরিবের হাতে টাকা দেবার কথা বলেছেন অমর্ত সেন তা বলেন অমর্ত সেন অন্য জিনিস করেছে অমর্ত্য সেন এই হিউম্যান ডেভেলপমেন্ট দুটোর উপর জোর দিয়েছেন উনি শিক্ষা এবং স্বাস্থ্য এখনো দিচ্ছেন প্রাইমারি শিক্ষার উপর জোর কিন্তু অমর্ত সেন এই স্পেন্ডিং এক্সপেন্ডিচার এর ইকোনমিক্সটা অত ডিটেলসে বলেননি যেটা অভিজিৎ বলছে তাহলে কি সৌগতদা আমরা এটা ধরে দিতে পারি অমর্ত সেনের যে কথা অর্থাৎ যেভাবে প্রাথমিক শিক্ষা স্বাস্থ্য মানুষের থাকা মানবিক হওয়া মানবিক সরকার অন্যদিকে অভিজিৎ বেনায়ক নবীন প্রজন্মের অর্থনীতিবিদ তার যে যে সাধারণ মানুষের কাছে টাকা তুলে দেওয়া এবং সেটাই গোটা বাজারটাকে সচল রাখা এই দুটো যদি থিসিস ধরি এই দুটো থিসিসকে কোথাও একত্রে প্রতিফলিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের মমতা অর্থনীতিতে কোনো সন্দেহ নেই উনি ওয়েলফেয়ার ইকোনমিক্স কিন্তু এইভাবে গরিব ঘেঁষা একটা অর্থনীতি নিজের মনে ভেবে করেছে সেটা খুব ভালো তাহলে আপনি বলছেন ইতিহাস মমতা মনে রাখবেন কাহিনীর মতো বা মতো মনে রাখবে যারা সাধারণ মানুষকে গরিবদের হাতে টাকা তুলে দিয়েছিল ইতিহাস মমতাকে মনে রাখবে আমি তুলনায় যেতে চাই না না ছত্রপতি শিবাজীর সাথেও না মমতা ইউনিক নিজের মতো করে কিন্তু একটা মডেল উনি সবার সামনে রেখেছেন আপনাকে সত্যি মনে হয় এই যুগটা বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগ হিসেবে থাকবে কোন সন্দেহ নেই মমতা উনিশশো নব্বই এর শুরু থেকে আজ পর্যন্ত শি ইজ দি ডমিনেটিং ফ্যাক্টর আনন্দবাজার মাঝে বুদ্ধ যুগ বলেছিল বুদ্ধ নিজেই উঠে গেলেন বুদ্ধ করতে গিয়ে ওরকম করে হয় না মমতা বুঝিয়ে দিয়েছে যে কৃষকের জমি কেড়ে টাটাকে রতন বলা তাতে অর্থনীতি হয় না আপনি বেশিরভাগ লোককে ডিপ্রাইভ করে বলছেন যে শিল্পোন্নয়ন হবে সেটা হয় না মমতা সেটা বুঝেছে এবং সেই জন্য খুব সচেতনভাবে পা ফেলেন কেউ বলতে না মমতা বন্দ্যোপাধ্যায় তাত্ত্বিক রাজনীতিবিদ কিন্তু তার সাংগঠনিক শক্তি এবং মানুষের স্পন্দন বোঝার একটা ক্ষমতা আছে এটা তার কট্টর বিরোধীকেও বলতে হবে কোথাও কি মনে হচ্ছে যে এক হাতে অন্য বকলেসে সমাজ বিরোধীরা এই নিয়েই তৃণমূলের আসল ক্ষমতা না না সেটা বিদ্বজনের একটা অংশের সমর্থন মমতার সাথে আছে সমাজ বিরোধী ঢুকে পড়েছে মমতা তাদের ঢোকায়নি ওরা ঢুকে পড়েছে অনেক জায়গায় মমতা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কত করবে আমি এই প্রশ্নটা করছি এই প্রশ্নটা করতে আমার একেবারেই ভালো লাগছে না সত্যি কি জায়ন্ত সিং মতো যারা রয়েছে তারাই পার্টির সম্পদ এত বড় তাদের ক্ষমতা এমপি বিধায়কদের তারা হুমকি দিতে পারছে একেবারেই নয় কিন্তু কিছু কিছু জায়গায় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে মমতা নিজেও সেটা বুঝছেন তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এটা সত্যি যে স্থানীয়ভাবে এগুলো খুব লোকালাইজ তো লোকালাইজ ছোট ছোট পকেটে এরকম জয়ন্ত সিংদের আবির্ভাব ঘটেছে তার বিরুদ্ধে পুলিশ যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি কিন্তু এখন একটা কনশিয়াসনেস তৈরি হচ্ছে আমার মনে হয় একটা ভালোই হবে সৌগত আপনাদের কি হুমকি দিচ্ছে তারা আমায় হুমকি দিয়েছে আর হুমকির ভাব একটা ওদের আছে যে আমাদের সাপোর্ট না করলে বিপদ হবে এরকম একটা ভাব আছে ওদের কিন্তু সৌগত আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন হুলিগ্যান্স বা অসামাজিক বা রাউডিদের দেখেছেন রাজনীতিতে তো অস্বীকার করার জায়গা নেই সেটা এত বড় সাহস একজন সাংসদকে বিশেষ করে আপনার মতো এক মাত্র বর্ষিয়ান সিনিয়র সাংসদকে যারা হুমকি দিতে পারে তারা তো তাহলে জেলের বাইরে বেরোলে আরো সাংঘাতিক ঘটনা ঘটাতে পারে আমার ধারণা যে এগুলো সব পেপার টাইগার তারা দুর্বলের উপর অত্যাচার করতে পারে তাদের শাসন ক্ষমতার বিরুদ্ধে লড়ার ক্ষমতা নেই যদি পুলিশটা ঠিক থাকতো এবং থাকে তাহলে এরা আটকে যায় এদের অত দৌড় নেই আপনারা দেখেন না আপনারা বলেন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করার আসেনি আমি বলছি লোকসভা ইলেকশনে তার কারণ এই তথাগত মাস্টার সমাজ বিরোধী যারা পাড়ায় তোলা তোলে এতে সাহসই নেই সেন্ট্রাল ফোর্সের মোকাবিলা করা সেন্ট্রাল ফোর্স যে বুথের সামনে গেলে এই হাঁটো হাটো করেছে এরাও পালিয়ে গেছে এরা আমি তো ইলেকশানে এদের কোনো ইউটিলিটি আছে বলে দেখি না সাধারণভাবে ইলেকশন করলেই জেতা সহজ সুযোগ একদিকে পার্লামেন্ট অন্যদিকে এত কিছু করা তার মধ্যে জনসংযোগটা রাখেন কি করে না জনসংযোগ রাখি অভ্যেস থেকে আমার জনসংযোগ রাখার উপায় হচ্ছে মানুষ কোনো প্রোগ্রামে ডাকলে সেখানে চলে যায় অত বাজবিচার না করি এই যে সব জায়গায় চলে যাই তাতে এটা স্প্রেড হয়ে যায় সব জায়গায় পৌঁছানো হয়ে যায় সেটাই আমার ইউএসপি আমার তো অন্য ইউএসপি নেই পারিবারিক টাকা নেই আমার বাড়ির অবস্থা তো দেখছ আমার কোনো বড় পরিবারের আমি সদস্য নই আমার ইউএসপি হচ্ছে মানুষের কাছে যাই কখনো কি আপনার মনে হয় বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে এই যে জায়ান্ট শৃঙ্খলা এরা সত্যি কাজে আসে কিচ্ছু আসে কিচ্ছু আসে না এদেরকে একদম পরিত্যাগ করা উচিত এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত যারা মানুষের উপর অত্যাচার করে তাদের নিয়ে কোনো ভোট হয় মদন মিত্রকে বিভিন্ন সময় রেখে আগামী কেনুর নাম করে বলবো এটা আমার আমার ভুল না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেসের কোনো লোকের ব্যাপারে বা বিরুদ্ধে আমি কিছু বলবো না তার মানে আস্তে আস্তে কি সৌগত রায় ইগল হয়ে যাচ্ছেন মানে যখন ইগল যখন বৃষ্টি শুরু হয় মেঘ আসে মেঘের ওপরে উঠে যায় তাহলে কি সৌগতরা এখন ইগল হওয়ার নীতি নিয়েছে না না শীর্ষেন্দুর উপন্যাস আছে দেখো সবর্ণি ইগলের চোখ চোখ আমি তবে একটা ব্রড ভিউ না অত দরকার আমি যদি দৈনন্দিন রাজনীতিতে জড়িয়ে যাই তাহলে তো আর কোন ব্রড ভিউ থাকবে না আমি জড়াতে চাই না জীবনের আমার সত্যজিৎ রায়ের ক্ষেত্রেও দেখেছি তার শেষ তিনটে ছবিতে একটা দার্শনিকতা ফুটে উঠেছিল একটা গভীরতা থেকে দার্শনিকতা আসে কোথাও কি সৌগত রায়ের এই মুহূর্তে আমি একেবারেই বলবো না আমি বলবো রাজনীতির আপনি রয়েছেন কিন্তু যেহেতু অনেক দেখেছেন কোথাও কি একটা দার্শনিকতা আসছে তুই আমি রাজনীতিতে জেনারেলি একটা বলি যে পজিশন থাকাও যে আমার রাজনৈতিক ক্ষমতা যদি না থাকে আমি কি করব সেইটা আমি সবসময় ভাবি আর একটা ব্রড দৃষ্টিভঙ্গি রাখার চেষ্টা করে পৃথিবীতে কি হচ্ছে খবর রাখে আমার গলিতে নয় গাজায় কি হচ্ছে বা ইউক্রেনে কি হচ্ছে সেটাও সমানভাবে জানার চেষ্টা করে এটাই আমার আগ্রহ এটাই আমার বাঁচিয়ে রেখেছে কোথাও মনে হয় না পশ্চিম বাংলার বুকে বামপন্থীরা হোক ডানপন্থী হোক বা যে কোনোপন্থী হোক সরকার পক্ষ হোক ইসরায়েল এবং প্যালেস্তাইনের ক্ষেত্রে বিশেষ করে প্যালেস্তাইনের প্রতি একটা প্রচ্ছন্ন মদত থাকে এটা একটা রাজনৈতিকভাবে একটা ভয়ঙ্কর জায়গা আমি সব ধরনের কথা বলছি না না পক্ষে তো সহানুভূতি আছেই তার কারণে সবাই জানে যে ইসরায়েল হচ্ছে সাম্রাজ্যবাদীদের প্রোডাক্ট সাম্রাজ্যবাদীরা জোর করে ইসরায়েল প্রতিষ্ঠা করে তারা খুব উন্নতি করেছে আরবরা তাদের সাথে যা করেছে সব সময় ঠিক নয় কিন্তু প্যালেস্টিনীয়রা হচ্ছে নিজেদের ঘর থেকে যারা উচ্ছেদ হয়েছে ইসরায়েলি তাদের নিয়ে তৈরি তারপর যে শতাংশ মুসলমান তারা সবাই কোথাও কি মনে হচ্ছে গাজা স্ট্রিপের মতো একদিকে অবাঙালি হিন্দু অন্যদিকে মুসলিম রাষ্ট্র আশেপাশে মধ্যখানে হিন্দু বাঙালি তাদের অবস্থা ইউদিদের থেকেও খারাপ হবে না না মনে হয় মধ্য বাঙালির মধ্যে মধ্যভেদায় যদিও শক্তিশালী তবু বাঙালি বুদ্ধি করে মেনেই যাবে মানে আপনি বাঙালির বুদ্ধিতে আপনার রাস্তা আছে স্বাগত থাক শেষের দিকে কয়েকটা প্রশ্ন আপনাকে আমার করতেই হবে প্রথমত হচ্ছে যে এই মুহূর্তে রাজনৈতিকভাবে যে অবস্থানে তৃণমূল কংগ্রেস গোটা ভারতবর্ষে আছে কোথাও মনে হয় এই সরকার তারা ফেলতে পারবে বারবার আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বৈঠক করছেন সেটা শরৎ পাওয়ার হতে পারে পারেন ঠাকরে হতে পারে অভিষেক ছুটে যাচ্ছেন না সরকার এখনই ফেলার মতো পরিস্থিতিতে আসেনি যখন পাবলিক আরও বাড়বে তখন যদি ওর শরিকরা সরে যায় তাহলে সরকার আরেকটা আমি দেখছি যে বিজেপির মধ্যে একটা খুব চার্নিং চলছে বিভিন্ন রাজ্যে মোদীরা সেই গ্রিপটা নেই বিভিন্ন রাজ্যে প্রতিবাদ হচ্ছে আর এস এস এর সাথে মোদীর ডিফারেন্সেসটা বাড়ছে এতে যদি বিজেপির ভাঙন হয় তাহলে হয়তো সরকার সহজে পড়তে পারে কোথাও কি আপনার মনে হচ্ছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস তারা যে রোলটা এই পশ্চিম বাংলায় যে প্লে করছে অর্থাৎ যে ভূমিকায় তৃণমূল কংগ্রেসে রাজ্যে আছে সেটা ভারতীয় জনতা পার্টির পক্ষে খুব সহায়ক আমি কিন্তু সেটিংয়ের কথা বলছি না সহায়ক তার কারণ যে আমি বলবো ভারতীয় জনতা পার্টি অত্যন্ত একটা উদার দল এই কারণে বলবো তার মহৎ দল যে যেখানে কংগ্রেস এবং বাম বামেরা তাদের মতাদর্শগতভাবে শত্রু আর কংগ্রেস সাংগঠনিকভাবে শত্রু তাদের এই বাংলায় নিশ্চিন্ন করার জন্য তৃণমূলের ফ্র্যাঞ্চাইজি হলেই হতো সেখানে তা সত্ত্বেও ব্রাঞ্চ অফিস একটা বঙ্গ বিজেপি খুলে রেখেছে মানে এই রকম এইসব তুমি কমপ্লিকেটেড করছো বিজেপি সব জায়গায় স্প্রেড করতে চায় আর সব জায়গায় একটা হিন্দুত্ব রাজনীতির টেকার আছে কিছু লোক আছে তাকে সমর্থন করে ওইটুকুই তার বাইরে অত ভেবে বিজেপি স্ট্র্যাটেজি ঠিক করছে আমার মনে হয় না ওদেরটা মূলত হিন্দি বেল্টের রাজনীতি মোদির এটা ফেল করলো ও রাম মন্দির করেও হিন্দি মেলটা পুরো দখল করতে পারলো না সুতরাং ওদের রাজনীতিটা অত বুদ্ধি নেই বাংলায় নয় কিন্তু গোটা ভারতবর্ষে বিজেপি যে আসন সংখ্যা দু হাজার চব্বিশে আপনাকে অবাক করেনি এত কম পেল না তো বেশি পেল এত কম এত অবাক করেন তো আমার তো মনে হচ্ছিল বিজেপির বিরুদ্ধে হাওয়া আছে বিজেপি মেজরিটি পাবে না সারা দেশে শুনছিলাম এটা কোথাও কি মনে হচ্ছে জিতেও হেরে গেল বিজেপি আর হেরেও বিরোধীরা এখন জিতে রয়েছে একদম জিতেও ওরা হেরে গেছে ওরা সরকারে আছে ভাব করছে কিছুই হয়নি কিন্তু ওদের তলায় কিছু নেই তলাটা ফাঁকা হয়ে গেছে শরীর ভাষায় কি পরিবর্তন এসছে মনে হয় নিশ্চয়ই রাহুল গান্ধীকে কি মনে হচ্ছে আগের তুলনায় অভিজ্ঞ অমর্ত সিং যা বলেছেন আমি দেশের সাথে একমত আগের থেকে অনেক ম্যাচিও করেছে আমি তো পার্লামেন্টেও দেখছি দু হাজার নয় থেকে অনেক এইবার দমদমের জন্য রাজনৈতিক জীবনে যে জায়গায় আপনি দাঁড়িয়ে রয়েছেন এইবার আপনার পরিকল্পনা কি না আমার বড় পরিকল্পনা ক্ষমতায় থাকলে বড় পরিকল্পনা যায় আমি একটা ইন্ডিভিজুয়াল একটা কেন্দ্রের বিরোধী সদস্য কত কি করতে পারি কিন্তু আমি আমারটা পুরোপুরি আরবান এলাকা আমি এই শহর এলাকাগুলোতে যে সমস্যাগুলো সেগুলো দূর করায় আরও সচেষ্ট হব শুভেন্দু অধিকারীকে সাংসদ থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী করলেন সৌগত রায়কে রাজ্যের মন্ত্রী করার ক্ষেত্রে মমতার অনেক যোগ্য লোক আছে আর আমি আর রাজ্যের মন্ত্রী হবার যে চাপ সেটা নিতে পারবো না যদি ইচ্ছে তো ছিল এত ছোট বয়সে কেন্দ্রের মন্ত্রী ছিলেন তারপর দু হাজার পর মন্ত্রী আমি সারা ভারতবর্ষের রাজনীতি দেখছি তো তাই আর রাজ্যের রাজনীতিতে ঢুকতে চাই না সারা দেশে এতগুলো প্রধানমন্ত্রীকে দেখেছেন সাংসদ হিসেবে সত্যি কাকে মনে হয়েছে দল মত নির্বিশেষে যে যোগ্য শিক্ষিত যাকে দেখিনি তাকে জওয়াহরলাল নেহরু এত কিছুর পরেও আপনি জওহরলাল নেহরুর কথা বলবেন নিশ্চয়ই যা আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচার সবটা নেহরু করেছে কোথাও কি মনে হচ্ছে ভারতবর্ষ সেই লাইন থেকে সরে গিয়েছে বিদেশ নেত্রী মোদি জোর করে সরবার চেষ্টা করছে সেই জন্যই তো লড়াই কোথাও কি আপনার মনে হয় না নরেন্দ্র মোদী ইতিহাস তৈরি করছেন আমি সেটা রাম মন্দির বা কাশ্মীর বলে বলি না মোদী তো এখন ফলিং না মোদী সময় মতো ছেড়ে দিলে ও গ্লোরিতে থাকে কিন্তু মোদী যেহেতু ক্ষমতায় চিপটে আছে ও আস্তে আস্তে আরও ডিসক্রেডিটেড হবে আপনাদের অনেক সাংসদ আছেন বা যারা নেতৃত্ব দেয় তারা তো তলায় তলায় গেরুয়া শিবিরের সঙ্গে দারুণ সম্পর্ক রাখে আমি রাখি না আমার সাথে অনেকেরই ভালো ব্যক্তিগত সম্পর্ক কিন্তু আমি গেরুয়া শিবিরের সাথে আমি জেনুইনলি এই সাম্প্রদায়িক রাজনীতিকে অপছন্দ তৃণমূলের সঙ্গে কি একটা অলিখিত সেটিং আছে সৌগতদা আমি জানি না এই সেটিং এর মধ্যে তো আমায় কেউ ডাকেনি আমি বলবো কি করে শুভেন্দু অধিকারীকে আপনি আর অভিষেক দলে রাখার জন্য শেষ চেষ্টা করেছিলেন কি হলো সেদিন যে রাখা গেল আমার পরে যেটা মনে হলো আগে থেকেই বিজেপির সাথে ও সেটিং হয়ে গিয়েছে টাকা পয়সা নিয়ে নিয়েছে বললো ও তো আমাদের সামনে অভিষেকের সামনে কথা দিল যে ও তৃণমূলে থাকবে পরের দিনই কেন চেঞ্জ করলো তার কোনো ব্যাখ্যা তার ব্যাখ্যা একটাই যে আগে থেকে বিজেপি টাকা পয়সা নিয়ে ওদের কাছে যাবে ঠিক করেছিল ও দু একবার আমার বলেছে যে আমি যদি বেরিয়ে যাই বিজেপিতে যোগদান করব আমার মিছিল আর মোদীর ভাষণ এই নিয়ে আমি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো অতিরিক্ত এক বিশ্বাস মমতা ব্যানার্জির কাছে কি শুভেন্দু লাগে দক্ষিণ কলকাতার বদলে দমদমের সাংসদ কোথাও মাঝে মাঝে খারাপ লাগে না ঠিক আছে দমদম খুব ভালো আমার খুব ভালোভাবে নিয়েছে দক্ষিণ কলকাতার তুলনায় দমদমে আমার মতো মধ্যবিত্ত মানুষ বেশি সেটা আরো ভালো কোথাও কি সৌগতটা আপনার মনে হয় যে রাজনীতিতে এই সময়ে দাঁড়িয়ে এই যে সাংসদ হিসেবে সকাল বেলা থেকে লোক আসছে জনসংযোগ করতে হচ্ছে কোথাও মনে হয় কি যে আপনার যে মেধা আপনার যে পড়াশোনা কোথাও তার সময়ের অপচয় হচ্ছে অনেক অপ্রয়োজনীয় কাজ করতে ওই যে জনসংযোগ রাখতে গিয়ে অনেক সময় চলে যায় সেই জন্য দিল্লিতে থাকলে ভালো থাকে বইটাই বেশি পড়ালে ফরাসি সুগন্ধ থেকে শুরু করে হলিউডের ছবি থেকে শুরু করে নতুন ধরনের ছবি সব কিছু খবর আপনার কাছে থাকে একজন কনে স্যার একজন আপনি কনে স্যার সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখছিলাম মার্গারেট থ্যাচারের থেকে শুরু করেছে ওয়েস্টার্ন চার্চিলের লেখা রয়েছে তা নিজের একটা অটোবায়োগ্রাফি লিখবেন না আত্মজীবনে সেটা অনেকে বলেছে অ্যাকচুয়াল রাজনীতি থাকলে অটোবায়োগ্রাফি লেখা উচিত নয় তার কারণ একটা সংস্কৃতের কথা আছে শতক মালিক আমি যদি লিখি আর কেউ বেঁচে আছে এমন লোকের বিরুদ্ধে লিখি তাহলে সে জীবনের আমার শত্রু হয়ে যাবে আমি সেটা করতে চাই না প্রণব প্রণববাবু কিন্তু নিয়ম করে রুটিন করে লিখতেন প্রতিদিন লেখা একেবারেই ভালো নয় মানে রিডেবল লিখতেন পরিশ্রমী ছিলেন প্রণববাবুর ইউএসপি ছিল যে উনি খুব পরিশ্রমী দিনে ষোলো আঠেরো ঘন্টা কাজ করতেন সিরিয়াস উনি তো অর্থনীতিবিদ ছিলেন না তাও প্রায় হয়ে উঠেছিলেন অর্ডিনারি ব্যাকগ্রাউন্ডের ছেলেও তো কোনো অমর্ত সেন অভিজিৎ ব্যানার্জি নয় কিন্তু অনেকটা উঠেছিলেন প্রিয়রঞ্জন দাসপুরুষ সম্পর্কে আপনার অনুধাবন খুব ভালো নেতা খুব ভালো নেতা এবং আমাদের উনি মেন্টার করেছিলেন ষাটের দশকের শেষে সত্তরের দশকের শেষে উনি একদম

বুদ্ধদেবের চেয়েও বেশি নিম্ন মধ্যবিত্ত তাদের কথা বলছে কিন্তু বুদ্ধদেব বাবু সম্পর্কে আপনার মূল্যায়ন ভালো লোকটা ভালো লোক ছিল ও কিছু করতে চেয়েছে তবে বন্ট বোয়ার আর আনপ্র্যাকটিক্যাল জোর করে সিঙ্গুর করতে গিয়ে পজিশন লুজ করলো হঠাৎ একদম আগে আমায় বলতো যে আমি কোনো শিল্পপতির সাথে কথা বলি না তপর মিত্র ছাড়া তারপর রতন রতন ডাকতে শুরু করলো ওর এই ট্রান্সফরমেশনটা উনি এই কন্ট্রাডিকশনটা উনি ম্যানেজ করতে পারেন আমার শেষ প্রশ্ন কি মনে হয় বাংলার রাজনীতির ইতিহাস স্বাধীনতার পর আপনি নিজের চোখে কিছুটা দেখেছেন কিছুটা আপনার অভিজ্ঞতা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছে যে কোনো দলই তো সবসময় থাকে না তৃণমূল কংগ্রেস কতদিন থাকবে এই পশ্চিমবাংলায় এখন তো ছাব্বিশে জিতবে দেখতে পাচ্ছে তার মানে একত্রিশ অব্দি চললো তারপরে আমি তো আর তারপর বান্ধব না দেখাই না এটা আপনি আত্ম বলতে পারেন না ভালোই থাকবে এবার আমি আপনার শেষ প্রশ্নে চলে আসি সত্যজিৎ রায় সম্পর্কে নাম তুলতেই আপনার মধ্যে যে শ্রদ্ধা দেখতে পেলাম দক্ষিণ কলকাতায় কখনো দেখা হয়েছিল হ্যাঁ আমার একজন কলেজের সহকর্মী ছিলেন নির্মাল্য আচার্য এখন পত্রিকার সম্পাদক এখন পত্রিকার সম্পাদক উনি আমাদের আশুতোষ কলিকে পড়াতেন ওর মাধ্যমে আমি সত্যজিৎ বাবুর কাছে গিয়েওছি কি নিয়ে কথা হতো সত্যজিৎ রায়ের সঙ্গে না না উনি সব নিয়েই আলোচনা করতেন কি হচ্ছে তোমাদের রাজনীতিতে এরকম সব জিজ্ঞেস করতেন কিন্তু অসাধারণ লোক কোথাও কি মনে হতো সত্যজিৎ রায় একটু বামপন্থায় বিশ্বাস করেন প্রকাশ্য না হলেও একবার আমি এমার্জেন্সির সময় একজন আমায় নিয়ে গেল তার নাম ছিল দীপেন ব্যানার্জি তিনি একজন লোক ছিলেন লেখক ছিলেন বললেন এই বিরুদ্ধে একটা আমরা বিবৃতি তৈরি করেছি আপনি যদি সই দেন আমি কি হচ্ছে কিছু বুঝতে পারছি না সবাই না আমায় দীপেন আর এসব টেন না উনি এমার্জেন্সির পক্ষে সই করেন আমি ওকে দেখেছি ওর রাজনৈতিক মত উচ্চকিত না হলেও ওর একটা দৃষ্টিভঙ্গি ছিল কোথাও কি মনে হয় এই ধরনের বিদ্যজনীদের সংখ্যা কমে যাচ্ছে দেশে এবং রাজ্যে এক এক করে মারা গেল তো এই রিসেন্ট টাইমে শঙ্খ ঘোষ নীরেন চক্রবর্তী দুজন মারা সত্যজিৎ তার আগে মারা গেছে বাংলায় তো কমেই যাচ্ছে এখন দেশে যাদের বিদ্যজন হিসেবে দেখানো হয় বা রাজ্যে দেখানো হয় আমি কারোর নাম নেব না কোথাও কি মনে হচ্ছে ওনাদের তুলনায় এদেরকে প্রমোট বা এদেরকে কোথাও ব্র্যান্ডেড করা হচ্ছে কিন্তু আসল সত্যি শক্ত হ্যাঁ আসল হয় অনেক শক্তিশালী হয় তাদের তো মেরে দিচ্ছে বিজেপির আমলে এই যে গৌরী লঙ্কেশ এদের সব মেরে দিল শক্ত সিদ্ধান্ত আছে বাংলাতেও তো সেরকম বৃদ্ধজন আমরা দেখছি না যে রাজ্য সরকার সরকার কেন্দ্র সবারই বিরুদ্ধে কথা বলবে আবার মানুষের পক্ষেও কথা বলবে কম খুব কম কোথাও কি তাহলে বাঙালি তার যে গর্ব ছিল বাঙালির গর্ব তো অনেকদিনই পড়েছে তুমি আগে আমরা বলতুম বাঙালি নাটক খুব ভালো করে এখন তো দেখছি মহারাষ্ট্রে বা কর্ণাটকে বেটার নাটক এমনকি মণিপুরে বেটার তেমনি বাঙালি ঔপন্যাসিক সুনীলদা মারা গেছেন একমাত্র শীর্ষেন্দু আছে সমরেশ মজুমদার মারা গেছেন এ রয়েছে শক্তি চট্টোপাধ্যায় মারা যাওয়ার পরে জয় গোস্বামীকেই দেখি ফার্স্ট ক্লাস কবি হিসেবে সেরকম কোথায় অন্যান্য রাজ্যে অনেক নতুন নাম উঠে আসছে আমার শেষ প্রশ্ন সৌগততা আপনাকে দেখে আমার মনে হয়েছে আমার কাছে কোনো তথ্যও নেই আমার আমার জানাও নেই আমি তো বৌদিকেও চিনতাম অসাধারণ মহিলা এবং বৌদি তার কাজের জন্যেই তার একটা আলাদা জায়গা আছে সৌগততা জীবনে তো প্রেম খুব অনিবার্য অমক রকম সময়ে দাঁড়িয়ে প্রেম ভালোবাসা বাঁচার ইচ্ছে এইরকম কোন একটা অনুভূতি হয় না নাকি প্রবল শূন্যতা এখন শূন্যতা আমি আর এসব নিয়ে ভাবি না অনেকদিন অসুস্থ ছিল ভুগ সেই সময় সব কনসেন্ট্রেশন দিয়েছিলাম ওকে ভালো করতে সেটা করা গেল না এখন আর তাই ব্যক্তিগত জীবন নিয়ে ভাবি না নিঃসঙ্গ একটা জীবন মানুষের মধ্যে কিন্তু নিঃসঙ্গ জীবনই যে কদিন আছি থাক সৌগতদা দাম্পত্য জীবনে তো অনেক কোঠা পড়া থাকে দুটো মানুষ দুটো ব্যক্তিত্ব তাদের মধ্যে অনেক সংঘর্ষ থাকতে পারে কিন্তু এই যে আজকে তোমার আমি রাজনৈতিক ইন্টারভিউ দিচ্ছি ব্যক্তিগত ব্যাপারে যাব না না আমি শুধু একটাই প্রশ্ন করব যে সত্যি কি অবশেষে একটা শূন্যতা মানুষকে ধীরে ধীরে গ্রাস করে না আবার দাম্পত্য জীবন থাকলে একটা টুগেদারনেস থাকে পরস্পরের উপর নির্ভরশীলতা থাকে সেটা ভেঙে গেলে শূন্যতার গ্রাস করে আমারও করেছে এখনো স্বপ্ন দেখেন সব সময় আজ সকালেও দেখেছি আর জীবন নিয়েও স্বপ্ন এখনো নিজের জীবন নিয়ে অসম্ভব ধন্যবাদ টাফটকে আপনার এই কথাগুলো আমাদের সত্যি অনেকাংশে অনেক প্রশ্নের উত্তর দিল হৃদয় ছুঁয়ে গেল আপনার অনেক সময় নিলাম অসংখ্য ধন্যবাদ টাফটক ওই এখানেই শেষ করছি